সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ফুলটি হচ্ছে ড্রাগনের ফুল। এই ড্রাগনের ফুলটা দেখতে এতটাই সুন্দর যে আপনি চোখ ফেরাতেই পারবেন না। তবে আমার আজকের উদ্দেশ্য কিন্তু একটু আলাদা। হাত পরাগায়ন বা হ্যান্ড পলিউশন কীভাবে করবেন সেটাই আমি আপনাদের আজকে চাক্ষুষ দেখাবো। আমি যে জিনিসটাকে নড়াচড়া করছি সেটি হচ্ছে আসলে পুংকেশ্বর চক্র। সেই পুংকেশ্বর চক্রের উপর দিকে হলুদ হলুদ হালকা সাদা টাইপের বলতে পারেন পরাগ বা রেণু থাকে, যেটা ব্রাশের মাধ্যমে আপনাকে সংগ্রহ করতে হবে। একটু খেয়াল করে দেখলে পাপড়িতে দেখতে পাবেন অনেক পরাগ বা রেণু সংগ্রহ হয়েছে, সেটা ব্রাশের সাহায্য হোক কিংবা হাতের সাহায্য হোক, আপনাকে সেটা গর্ভকোষ চক্রে অর্থাৎ স্ত্রীস্তবকের মাথায় সেটা বসাতে হবে। ধীরে সুস্থে করতে হবে, আপনি হাত দিয়েও করতে পারেন বা ব্রাশ দিয়ে করতে পারেন, সবচেয়ে ভালো কিন্তু ব্রাশ দিয়ে করা। একটি মাত্র বসালেই যথেষ্ট, কিন্তু আমরা একটিকে না বসে আমরা একাধিক পরাগ বা রেণু গর্ভমুণ্ডে আমরা প্রতিস্থাপন করি, যাতে আমাদের পরাগায়নের পদ্ধতিটা 100% সফল হয়। ধীরে সুস্থে করবেন। এবার আমি আপনাদেরকে একটি বিশেষ তথ্য আপনাদের সামনে পরিবেশন করব, সেটা হলো যখন এই ফুলের পরাগ বা রেণু সংগ্রহ করে এই ফুলের গর্ভমুণ্ডে বসাচ্ছেন তখন এটাকে বলবো আমরা স্বপরাগযোগ। অথবা এই ফুলের পরাগকে নিয়ে এই ফুল এই গাছেরই অন্য একটি ফুলে বসাবেন, সেটাও হবে স্বপরাগযোগ। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে আর কোনো ফুল নেই, যার জন্য আমি অন্য কিছু দেখাতে পারছি না। রাত প্রায় 10:40। এই ফুলের বৈশিষ্ট্যই হলো রাত্রিবেলা ফোটা, দিনের বেলা এই ফুলটিকে মুছে যাওয়া বিবর্ণ হয়ে যাওয়া দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা আমার লাইটের ব্যবস্থা নেই, টর্চের আলোতে কিছুটা ছাদ বাগানের কিছু অংশ আপনাদের দেখাবার চেষ্টা করছি, যদিও খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, টর্চের আলোতে যেটুকু দেখানো যাচ্ছে সেটুকুই দেখানোর চেষ্টা করছি। যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা আমার বাগানের কিছু কিছু অংশ প্রায় দেখেছেন, প্রচুর গাছ আছে, প্রায় 300 টব আছে আমার এখানে। সে যাই হোক, আমরা আবার মূল কথায় আসি, কারণ একটি কথা বললাম স্বপরাগ যোগের কথাটা বলেছি আমি আপনাদেরকে, যে একই ফুলের রেণু ওই ফুলে বসাতে গেলে সেটাকে বলবো আমরা স্বপরাগ যোগ, অথবা এই ফুলের রেণু এই গাছের অন্য একটা ফুলে বসাতে গেলে সেটাও হবে স্বপরাগ যোগ। কিন্তু এই গাছের পরাগ বা রেণু যখন অন্য কোনো গাছের কোনো ফুলে প্রতিস্থাপন করবেন সেটা হবে ইতর পরাগ যোগ। এখন প্রশ্ন হলো স্বপরাগ যোগ হোক কিংবা ইতর পরাগ যোগ হোক, এই পরাগ মিলন করার প্রয়োজনটা কি? সত্যি কথা বলতে এইভাবে যদি আপনি পরাগায়ন করেন অর্থাৎ হ্যান্ড পলিউশন করে নিতে পারেন, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি ফলের সাইজ আপনি স্বাভাবিকভাবে ফল তৈরি হওয়ার চাইতে অনেক বড় পাবেন, স্বাদে পাবেন অপরিবর্তনীয় এবং গাছে এর স্থায়িত্ব অনেকটাই বেড়ে যায়। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তবে যারা ব্যবসায়িক ভিত্তিতে করে থাকেন তাদের পক্ষে সম্ভব হয় না, আপনারা দেখার চেষ্টা করুন ওই যে সবুজ অংশটুকু ওইটুকুই ফল থেকে ফল পরিণত হবে, বাকি অংশ কিন্তু ধীরে ধীরে মুছে যাবে, বিবর্ণ হয়ে যাবে, শুকিয়ে যাবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর এটা একটাই সমস্যা, রাত্রিবেলা ছাড়া আপনি দিনের বেলায় এটা করা সম্ভব নয়, কারণ এটা রাত্রিবেলায় ফুলটা ফোটে, দিনের বেলায় এই ফুলকে ফোটা অবস্থায় পাবেন না। তো বন্ধুরা, যদি সামান্যতম আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।